নীল তিমিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী। এর সম্পর্কে মানুষের কৌতূহলের শেষ নেই। এই বিশাল প্রাণীর জীবনাচরণ আজও মানুষের মধ্যে বিস্ময়ের উদ্রেক করে। এরা মাছের মতো ফুলকা দিয়ে নিঃশ্বাস নেয় না, আবার ডিমও পারে না। অক্সিজেন নেয় মানুষের মতো ফুসফুস দিয়ে, আবার বসবাস করে পানিতে। তিমি আসলে কোনো মাছি নয়, সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী। সমুদ্রের নিচে থাকে বলে একে মাছ বলে ভুল করে অনেকেই। এক সময় অনেক বিশেষজ্ঞ বিজ্ঞানীরাও তিমিকে মাছ মনে করত। তিমি গভীর জলে বাস করে ও লেজ আছে। তখন বিজ্ঞান বর্তমানের মতো এত আধুনিক ছিল না। খ্রিস্টপূর্বে প্রথম বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটল তিমিকে স্তন্যপায়ী প্রাণী হিসেবে ধারণা দিয়েছিলেন। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে বিজ্ঞানীরা অনেক গবেষণা ও সার্বিক বিবেচনা করে একমত হয় যে তিমি মাছ নয়, এটি পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী। একটা মাছের যেসব বৈশিষ্ট্য থাকে, তিমির ভেতরে তার অনেক কিছুই অনুপস্থিত। মাছেরা সাধারণত শীতল রক্ত বিশিষ্ট হয়, আর তিমিদের রক্ত উষ্ণ। ফুলকা দিয়ে নিঃশ্বাস নেয় মাছেরা, কিন্তু তিমির শ্বাস প্রশ্বাস চলে ফুসফুসের মাধ্যমে। মাছেরা ডিম দেয়, কিন্তু তিমি আস্ত বাচ্চা প্রসব করে। সেই বাচ্চা মা তিমির দুধ খেয়ে মায়ের যত্ন আরতি পেয়েই বিরাট সমুদ্রের রাজপুত্রের মতো আদরে বড় হয়। বিভিন্ন প্রজাতির তিমি রয়েছে, যেমন কিলার তিমি, নীল তিমি, পাইরট তিমি, হামব্যাক তিমি, বেলুগা তিমি, ফিন তিমি, গ্রে তিমি ইত্যাদি। এদের মধ্যে সব থেকে বড় হচ্ছে নীল তিমি। আক্ষরিক অর্থেই অনেক বড় হয় নীল তিমি। পূর্ণবয়স্ক একটি নীল তিমি লম্বায় সর্বোচ্চ 110 ফুট হয়। তিনটি বড় স্কুল বাস সারিবদ্ধভাবে রাখলে একটা নীল তিমির সমান হবে। একটা বাস্কেটবলের কোর্টের মাপ হয় 90 ফুট। সেই হিসাবে একটা নীল তিমি বাস্কেটবল কোর্টের উপর রাখলে বাস্কেটবলের কোর্টটাই ঢাকা পড়ে যাবে সেটার নিচে। জন্মানোর সময় নীল তিমির বাচ্চার আকৃতি হয় প্রায় 25 ফুটের কাছাকাছি, যা গড় উচ্চতার 4টি মানুষের চেয়েও বেশি। আকৃতির মতোই নীল তিমি পৃথিবীর সবচেয়ে ওজনদার প্রাণীও। একটা নীল তিমির ওজন 181 মেট্রিক টন পর্যন্ত হতে পারে, অর্থাৎ 15টি পূর্ণবয়স্ক হাতি আর একটা নীল তিমি একটা পাল্লায় রাখলে তাদের ওজন সমান হবে। 1 মেট্রিক টন হলো 1000 কেজির সমান। এখন তোমার ওজন মেপে দেখে নীল তিমির ওজন সম্পর্কে ধারণা করে দেখতে পারো যে সেটা আসলে কত বিশাল। নীল তিমির জীবের ওজন যেমন একটা হাতির থেকে বেশি, তেমনি এদের হৃৎপিণ্ডকে ওজন করলে একটা গাড়ির থেকেও বেশি হবে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের গড় ওজন হয় 70 কেজি। একটা নীল তিমির ওজন তাই 2667 জন মানুষের সমান। সদ্য জন্মানো নীল তিমির একটা বাচ্চার ওজনও একটা বয়স্ক হাতির থেকেও বেশি হয়। নীল তিমির বিশাল দেহ গঠন কিন্তু বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ। এদের পেছনে পা নেই, তাই দ্রুত চলাচল করতে পারে। এদের লেজ সমান্তরাল ভাবে প্রসারিত, মাছের মতো খাড়া নয়। এদের দেহ মসৃণ আর মাছের মতো আঁশ নেই। দেহত্বক প্রায় 10 ইঞ্চি পুরু চর্বিযুক্ত, তাই এরা সাগরের গভীর জলে প্রচন্ড ঠান্ডা সইতে পারে। এদের নাসারন্ধ্র মাথার ওপরে, নাসারন্ধ্র দিয়ে মুখে টেনে নেওয়া পানি ওপরের দিকে ছুড়ে মারে। তিমির কোনো কান নেই, চোখ মাথার উপরে দুই পাশে। এত বিশাল যে প্রাণী সে কি খায়, কতটুকু খায়, এই প্রশ্ন মনে আসা স্বাভাবিক। এই বিশাল দৈত্যের খাবারও দৈত্যাকার হওয়ার কথা, তবে তা কিন্তু হয়নি। এরা কিল নামের ফ্যাকাশে গোলাপি রঙের এক প্রকার সামুদ্রিক পতঙ্গ খায়। এই পতঙ্গগুলো বড় জোর আঙ্গুলের সমান বড় হয়ে থাকে। নীল তিমি দিনে 4 টন ক্রিল খেতে পারে। 3 কোটি ক্রিল একসঙ্গে দাড়িপালায় রেখে ওজন করলে তিমির একদিনের খাবারের ওজনের সমান হবে। এদের কোনো দাঁত থাকে না, তার বদলে থাকে ব্যালিন, যা তিমির ওপরের চোয়াল থেকে নিচের দিকে ঝুলে থাকে ঝালয়ের মতো। নীল তিমির গলার চামড়ায় প্রায় 88টির মতো ভাঁজ থাকে। ক্রিল গেলার সময় হা করলেই সব ভাঁজ খুলে যায় এবং মুখটা বিশাল বেলুনের মতো হয়ে যায়। হা করে নীল তিমি লোনা পানি সহ একবারে হাজার হাজার কিলে মুখের ভেতর টেনে নেয়। তারপর সেই পানি ব্যালিনের ভেতর দিয়ে প্রবাহিত করে দেয়, যার ফলে ক্রিলগুলো ব্যালিনে আটকে যায় এবং পানি বেরিয়ে পড়ে। পানি বের হওয়ার পর ক্রিলগুলো একত্রে জমা হয় এবং তা গিলে ফেলে ভোজন সম্পূর্ণ করে নীল তিমি। স্তন্যপায়ী প্রাণী হলেও নীল তিমি থাকে পানিতে, তবে তাকে অক্সিজেন গ্রহণ করার জন্য একটু পর পর পানির উপরে ভেসে উঠতে হয়। এরা মানুষের মতোই বাতাসে শ্বাস নেয়, তবে মানুষের মতো প্রতি মুহূর্তে নিঃশ্বাস নিতে হয় না তাদের। তিমি ফুসফুসের সাহায্যে শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় প্রচুর বাতাসের সাথে অক্সিজেন টেনে নিতে পারে বলে এরা টানা 30 মিনিট গভীর জলে থাকতে পারে। তিমি যখন নিঃশ্বাস ছাড়ে তখন সে তার মাথার উপরে 2 ছিদ্র দিয়ে পানি ফোয়ারার মতো করে ছুড়ে দেয়, যা 30 ফুট পর্যন্ত ওপরে ওঠে।
তার মাথার ওপরের এই ছিদ্র এত বড় যে একটি ডলফিন সেখানে প্রবেশ করতে পারবে অনায়াসে। নীলতিমিরারও অনেক বৈশিষ্ট্য আছে। নীলতিমিরা খুব বন্ধুত্বপূর্ণ সামাজিক, তাদেরও বুদ্ধি আছে। নীলতিমিকে খুব কমই দল ধরে ঘুরতে দেখা যায়। এরা বেশিরভাগ সময় একা ঘুরতেই পছন্দ করে, তবে মাঝে মধ্যে একসাথে অনেক তিমি মিলে ঘুরে বেড়ায়, খেলা করে, সাঁতার কাটে, একে অপরের ডাকে সাড়া দেয়। তিমিদের কোনো কান নেই, তারপরও তারা শুনতে পায়। ঘন্টায় 5 মাইলের থেকে বেশি সাঁতার কাটে তারা। তবে যদি কোনো কারণে ক্ষুব্ধ হয়ে যায়, সেটা ঘন্টায় 20 মাইল পর্যন্ত হতে পারে। এই তিমিরা একে অপরের সাথে যোগাযোগ করতে এক ধরনের বিশেষ শব্দ করে। কোনো বন্ধুর যদি বিপদ হয় তাহলে একসাথে সাহায্য করতে এগিয়ে যায়। প্রাণীদের মধ্যে তিমি সব থেকে জোরে আওয়াজ করতে পারে। শুনতে দীর্ঘ মম মম ধরনের এই আওয়াজ করে তারা সাধারণত নিজেদের ভেতরে যোগাযোগ করে থাকে। যেখানে একটা জেট ইঞ্জিনের আওয়াজে ডেসিবেলের মাত্রা থাকে 140, সেখানে নীল তিমির আওয়াজের ডেসিবেল হয় 188, যা কিনা প্রায় 1000 মাইল দূর থেকেও শোনা যায়। তিমির এই আওয়াজকেই অনেকে গান হিসেবে বিশেষায়িত করে থাকে। মানুষের পক্ষে 120 থেকে 130 ডেসিবেল শব্দ শোনা অত্যন্ত কষ্টের। এক তিমি অন্য তিমির শব্দ প্রায় 1000 মাইল দূর থেকে শুনতে পারে। প্রাগৈতিহাসিক দৈত্যাকার প্রাণী ডাইনোসরের থেকেও বড় এই নীলতিমি গড়ে 80 থেকে 90 বছর বেঁচে থাকে। সবচেয়ে বেশি দিন বেঁচে থাকা নীলতিমিটার বয়স ছিল 110 বছর। এরা সাধারণত 3 বছরে একবার বাচ্চা প্রসব করে। নীলতিমি অনেকটা জেগে থেকেই ঘুমায়, মানে সে কখনো পুরোপুরি ঘুমায় না। তার মস্তিষ্কের অর্ধেক ঘুমায়, বাকি অর্ধেক জেগে থাকে। কারণ হিসেবে মনে করা হয় তিমি যদি ঘুমিয়ে পড়ে এবং সময় মতো না ওঠে দম আটকে মারাও যেতে পারে। তাই তাদের অর্ধেক মস্তিষ্ক সবসময় জেগে থাকে, যাতে শ্বাস প্রশ্বাসের জন্য ঘুমের মধ্যেও ভেসে উঠতে পারে। উত্তর আটলান্টিক মহাসাগরের নিউফাউন্ডল্যান্ড, নোভা স্কোশিয়া, গ্রিনল্যান্ড ও আইসল্যান্ডে দেখা যায় নীলতিমি। প্রশান্ত মহাসাগরের কোরিয়ান কিছু উপদ্বীপের কাছে দেখা যায়। আবার দক্ষিণ গোলার্ধে অ্যান্টার্কটিকা ওশেনিয়া মহাদেশেও দেখা যায় তাদের। নীলতিমির সাধারণত 2টা মৌসুম থাকে, 1 খাওয়ার মৌসুম, 2 প্রজনন মৌসুম। খাওয়ার মৌসুম সাধারণত শুরু হয় গ্রীষ্মকালে। মেরু অঞ্চলে যখন শীত থাকে, সেই পুরো সময়টা তখন বিষুবরেখার কাছাকাছি উষ্ণ সাগর অঞ্চলে কাটিয়ে দেয় নীলতিমি। উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চলের সাগরে গ্রীষ্মকালে কোটি কোটি কিল থাকে। এ সময় তারা প্রচুর পরিমাণে কিল খায় এবং প্রজননের মৌসুমের জন্য শক্তি জমা করে শরীরে, কারণ শীতকালে তারা খুব কম খাদ্য গ্রহণ করে। এ সময় তাদের শরীরে পুরু চর্বির আস্তরণ তৈরি হয়। শরৎকালের শেষ দিক থেকে তাদের সঙ্গী খুঁজতে থাকে এবং মিলিত হয়। মিলিত হওয়ার এই মৌসুম থাকে শীত পর্যন্ত। শীতের প্রকোপ থেকে বাঁচতে তারা নতুন বাসস্থানের খোঁজে দীর্ঘ পথ পাড়ি দেয়। এই সময় সঙ্গীর দেখা পায় তারা। সন্তান জন্মদানের সময় হলে এরা উষ্ণ পানির দিকে চলে যায়, কারণ এত শীতল পানিতে ছোট্ট শিশুর বেঁচে থাকা সম্ভব না। প্রতি 2 থেকে 3 বছর পর পর একটা সন্তান জন্ম দেয়। পৃথিবীতে সব থেকে বড় প্রাণীর সন্তানও বড় হবে। প্রায় 1 বছর মায়ের গর্ভে থেকে জন্মগ্রহণ করে শিশু নীলতিমি। জন্মের সময় তার ওজন হয় প্রায় 3 টন, লম্বাই হয় প্রায় 25 ফুট। জন্মের পর 6 মাস প্রতিদিন সে প্রায় 500 লিটার দুধ পান করে। এরা মহাসমুদ্রে প্রায় রাজার মতো ঘুরে বেড়ায়, কিন্তু তাদের এই রাজার হালে চলা এখন মাছ শিকারীদের জন্য অনেকটাই ব্যাহত হচ্ছে। 19 শতকের প্রথম দিকে প্রায় সব সাগরে এক সময় নীলতিমি প্রচুর পরিমাণে দেখা গেলেও বসবাসের পরিবেশ নষ্ট এবং গণহারে শিকার হয়ে যাওয়ার ফলে দিন দিন নীলতিমির সংখ্যা একেবারে নেই হয়ে যাচ্ছে। বর্তমানে সারা বছর সাগরে ঘুরলেও একটা নীলতিমির দেখা পাওয়া যাবে কিনা তার নিশ্চয়তা কেউ দিতে পারে না। আইন করে নীলতিমি শিকার বন্ধ করে দেওয়া হয়েছে বহু আগেই। 100 শতকের ব্যবধানে শিকারীদের উৎপাতে এই প্রাণীটি এখন বিলুপ্তির পথে। 1900 সাল থেকে 1960 সাল পর্যন্ত প্রায় 360,000 তিমি শিকারীদের হাতে মারা যায়। শিকার ছাড়াও জেলেদের হাতে তিমি নিধন হয়। তিমি জেলেদের জালে আটকা পড়ে ডুবে যায় অথবা অভুক্ত থেকে শেষে মারা যায়। 1996 সালে আন্তর্জাতিক সংস্থা নীলতিমি শিকারের বিষয়টি আইন করে বন্ধ করার ব্যবস্থা করেছে। 2002 সালের একটা হিসাব মতে পৃথিবীতে এখন 6,000 থেকে 12,000-এর কাছাকাছি নীলতিমি আছে। আমাদের সবাইকে মিলে এদের রক্ষা করতে হবে, নইলে এই বিশাল প্রজাতির তিমিরা একদিন পুরোপুরি হারিয়ে যাবে পৃথিবী থেকে। রাজকীয় এই প্রাণীটি যাতে আবার সমহিমায় ঝাঁকে ঝাঁকে সাগরে বিচরণ করতে পারে, সেই কামনাই রইল।
প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী এপিসোডে আপনাদের সাথে আবার দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।